আমি এই যে ইতিহাসটি লিখেছি, এটা হচ্ছে বলা যায়, এক কথায় বলা যায়, সমস্ত বাঙালির এখানকার। এটা সিলেটিদের ইতিহাস নয়, এটা অসিলেটিদের ইতিহাস নয়। সমস্ত বাঙালির ইতিহাসের মধ্যে সিলেটিরা আছে? অবশ্যই আছে, তারাই হচ্ছে তারা হচ্ছে ভাস্ট মেজরিটি, সুতরাং তাদের কথা তো আসবেই, সবচেয়ে বেশি আসবে। কিন্তু কাউকে উদ্দেশ্য করে বা কাউকে একমাত্র ভিত্তি করে লেখা না, এটা আপনি বলছেন? মোটেই না। এবং আমি আর একটা কথা আপনাকে বলবো, এই বইয়ের মধ্যে এক জায়গায় আমি লিখেছি যে এখানে যে বাঙালিরা বেঁচে আছে জীবিকা উপার্জন করে, এটা আছে সিলেটিরা আছে বলে। অর্থাৎ আমরা যখন টাওয়ার হ্যামলেটসে যাই, আমরা সেখানে যে চাকরিগুলো দেখতে পাই বাঙালিরা করছে, বেশিরভাগ চাকরি করছে অসিলেটিরা, পশ্চিম বাংলার বাঙালিরা। স্কুলে স্কুলে যে বাংলা চালু হয়েছে এবং বাংলা পড়াচ্ছে যারা, বাংলা শিখছে সিলেটি বাচ্চারা মূলত, কিন্তু পড়াচ্ছে কিন্তু, আমি সেই কথাটাই না না আমি সেই কথাটাই বলেছি, সবাই না, সিলেটি শিক্ষক খুব কম। অর্থাৎ সিলেটিরা আছে বলে বাংলা পড়ানো হয়, আর সেই বাংলা পড়ানো হয় বলে আমি আছি। আমি এই কথাটাই বলার চেষ্টা করেছি যে কাউন্সিলের চাকরি করেন বেশিরভাগ সিলেটের লোক নন যারা, তারা কিন্তু কেন তারা চাকরি পেয়েছেন, যেহেতু সিলেটিরা আছে। আমি সিলেটিদের পক্ষে বলেছি, যদি বলার এক কথায় যদি আমার বলতে হয়, আমি এই কথাটাই বলার চেষ্টা করেছি। ভুল বোঝাবুঝি কি করে হয়েছে সেটা আমি জানি না, সেটা তারা হয়তো বলতে পারেন, এবং আমি এ কথা বলতে পারবো না। যে আপনি যদি নিজে বইটা পড়েন, আপনি দেখতে পাবেন যে যদি কোনো মধ্যে এর মধ্যে বায়াস থাকে, সেটা সিলেটিদের পক্ষে বায়াস। অর্থাৎ আমি বলতে চেয়েছি যে আমরা অকৃতজ্ঞ সিলেটিদের কাছে, আমরা তাদের তুচ্ছ করে দেখি, অথচ আমরা জীবিকা উপার্জন করি তাদের মাথায় কাঁঠালটা রেখে। আরেকটা স্ট্যাটিস্টিক্সও কিন্তু আছে মুর্শিদ ভাই, খুব ইন্টারেস্টিং। এখন যে 25-30 হাজার বলা হয় যে ছাত্রছাত্রী যারা এসেছে সম্প্রতি, গত এক দশকে বলা যায়, এরা কিন্তু কেউই সিলেটের না, মূলত সিলেটের বাইরের অঞ্চলের ছাত্রছাত্রী। কিন্তু এদেরও কিন্তু এখানে আসার পর প্রাথমিক যে সার্ভাইভাল, সেটা টোটালটা কিন্তু এখানে কমিউনিটি করে, তাদের থাকার জায়গা, তাদের কাজ কর্ম, তাদের সামাজিক মেলামেশা, এবং ওই যে কথাগুলো বললেন খুব জরুরি, কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে এখানে এসে ব্রিকলেনে যখন একটা ছাত্র হাঁটে আর যখন দেখে যে এখানে তার প্রিয় খাবারগুলো আছে, প্রিয় বইটি আছে, প্রিয় দুই একটা বন্ধুর সাথে দেখা হয়ে যাচ্ছে, এটা যে কত বড় পাওনা, এবং এটা তো এখানকার কমিউনিটির আসলে অর্জন, এবং এই ভিত্তিটা যে তারা তৈরি করেছে 100 বার। এবং আরো একটা জিনিস, আমি একটি পত্রিকায় বেরিয়েছে এই সমালোচনা, সেই পত্রিকায় আমি পড়ে দেখলাম তারা বলছেন যে আমি বাঙালিরা পান খেয়ে পিক ফেলেন এইটা বলেছি। আমি বাঙালিদের কথা বলেছি, এবং বলেছি আমাদের মধ্যে যারা বয়স্ক বাঙালি, যারা দেশ থেকে পান খাওয়ার অভ্যাস করে এসেছিলেন, তারা পান খেয়ে পিক ফেলেন। আমি এ কথা বলিনি যে সিলেটিরা পান খেয়ে পিক ফেলেন, আমি এ কথা বলিনি যে মসজিদে গিয়ে নামাজ পড়েন সিলেটিরা, মসজিদে গিয়ে সব বাঙালি নামাজ পড়ে, মুসলমান বাঙালিরা। এবং আমি মসজিদে যে বক্তৃতা দেওয়া হয় জাতীয়তাবাদী বক্তৃতা নামাজ পড়ার অতিরিক্ত, সে কথা তো সত্য, সবাই জানে, এটা পত্রপত্রিকায় আমরা খবর দেখি, টেলিভিশনে খবর দেখি, এবং সেটা যে সিলেটের ব্যাপার এ কথা তো আমি কোথাও বলিনি। আমার নিজের ধারণা যে এই রিপোর্টটি লিখেছেন, তিনি এই রিপোর্টটা লিখেছেন খুব বায়াসভাবে, তিনি নিজে বইটা পড়ে বহু জিনিসকে নিজের উপর নিয়ে তারপরে সমালোচনা করেছেন, সমস্ত অন্যায়ভাবে। তার কারণ আমি কোথাও সিলেটিদের কোনো বিরুদ্ধে, বিদ্বেষ পোষণ করা তো দূরের কথা, তাদের বিরুদ্ধে আমি কোনো কমেন্ট করিনি। কারণ আমি জানি যে এই দেশের বাঙালিদের সিংহভাগ, শতকরা 80 ভাগ বাঙালি হচ্ছেন সিলেটের, তাদের দিয়েই আমাদের প্রধান পরিচয়। আমি আর একটা কথা যদি আমাকে বলার অনুমতি দেন আমি বলবো। দেখুন, এই বইটা আমার বাবার একটা জীবনী, আমার লেখা, ছোট থেকে বড় আরশাদ আহমদ। এই বইটি লেখার জন্যে আমার বাবার অন্য সন্তানরা
আমাকে ত্যাগ করেছেন। তার কারণ এই বইয়ের মধ্যে আমার বাবার কিছু সমালোচনা আছে। আমি সেই ধরনের লোক, সেই ধরনের পণ্ডিত ব্যক্তি আমি বা গবেষক আমি, যে নিজের বাবাকেও ছেড়ে কথা বলে না। আমি সত্যে উপনীত হতে চাই। সে সত্য যদি আমার বাবার বিরুদ্ধে যায় তাহলে আমি সত্য বলতে কুণ্ঠাবোধ করব না। আমি আমার বাবার অনেক গুণের কথা বলেছি। তিনি উত্তর বরিশালে কিভাবে বিদ্যার আলো ফেলে সমস্ত উত্তর বরিশালটাকে এই রায়টের পরে অর্থাৎ 1950 সালের পরে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছিলেন, আমি সে কথাটা বলেছি। আবার তার যে জায়গাটা আমার পছন্দ হয়নি সে কথা বলতেও আমি কার্পণ্য করিনি। আমি একটা জিনিস বলতে পারি যে এই বাঙালিদের, বিলেতে বাঙালিদের ইতিহাস হোক, হাজার বছরের বাঙালির ইতিহাস হোক, মাইকেল মধুসূদনের জীবনী হোক, আমি যা কিছু লিখি আমার কাছে, আমার নিজের কাছে সবচেয়ে বড় হচ্ছে সত্য এবং আমার পাণ্ডিত্য। আমি কোনো মানে এমন কথা লিখব না যে কথাটা কোনো একটা তথ্যের উপরে ভিত্তি করা নয়, যে কথা দিয়ে আমার পাণ্ডিত্য থেকে আমার মনোভাবটা বড় হয়ে উঠতে পারে। আমি সেরকমের লেখক নই। অনেক ধন্যবাদ। এটা এক ধরনের কনফেশনও হলো আমার মনে হয় যে দর্শক এবং শ্রোতা যারা তারাও এটা থেকে অনেক উত্তর পাবেন। আমরা অন্য একটা প্রসঙ্গে চলে আসি। এই বিলেতকে অনেকে তৃতীয় বাংলা বলেন এবং সেটা অনেক সময় সচেতনভাবেই বলেন এবং অনেকে গর্বও করেন। তা আপনার কি মনে হয় যে এভাবে চিহ্নিত করা বা বলাটা কি যুক্তিসঙ্গত বা কি আপনার অভিব্যক্তি কি? তৃতীয় বাংলা কিভাবে বলে আমি ঠিক জানি না, তবে এটা যদি হয়ে থাকে এই যে পশ্চিম বাংলা এবং বাংলাদেশের পরে সবচেয়ে বেশি বাঙালি বাস করেন, এই অর্থে যদি তৃতীয় বাংলা বলে তাহলে তথ্যের দিক থেকে সেটা ভুল। কারণ পশ্চিম বাংলা এবং বাংলাদেশের পরে সবচেয়ে বেশি বাঙালি থাকেন ত্রিপুরায়। ত্রিপুরায় লাখ লাখ বাঙালি আছেন, অসমে লাখ লাখ বাঙালি আছেন, এমনকি এই যে প্রবাসী বাঙালিদের কথা যদি বলি তাহলে আমি বলবো যে এখন এখানে যেমন বাঙালিদের বড় একটা সেটেলমেন্ট গড়ে উঠেছে, এইরকম সেটেলমেন্ট গড়ে উঠেছে ইটালিতে, এইরকম সেটেলমেন্ট গড়ে উঠেছে নিউ ইয়র্কে এবং আমেরিকার অন্যান্য শহরে, এবং অস্ট্রেলিয়ায়ও এখন বিরাট সংখ্যক বাঙালি বাস করে। আমাদের এখানকার যে সংখ্যা অর্থাৎ 3.5 লাখ বাঙালি বা 3.5 লাখের থেকে কম, হয়তো 3.25 লাখ বা 3,20,000 এরকম বাঙালি আছেন, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে এক মধ্যপ্রাচ্যে 80 লাখ বাঙালি বাস করে। 80 লাখ বাঙালি কর্মচারী মধ্যপ্রাচ্যে এসে কাজ করে, হ্যাঁ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, কিন্তু মধ্যপ্রাচ্যটা খুব বড় না। মধ্যপ্রাচ্যে 80 লাখ বাঙালি কাজ করে, এর মধ্যে যদি আমরা দুবাইতে যাই সেখানে হয়তো 1 লাখ বেরোবেন, আমরা যদি সৌদি আরবে যাই সেখানে হয়তো এই লন্ডনের থেকে বেশি বাঙালি বের হবেন, এবং যদি আমরা বলি যে আমরা এখান থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা পাঠাই সেটা তথ্যগত ভুল। তার কারণ বেশি বৈদেশিক মুদ্রা এখন পাঠান এই মধ্যপ্রাচ্যের বাঙালিরা। সুতরাং আমাদের এই কথা বলে যদি আমরা আত্মপ্রসাদ লাভ করতে চেষ্টা করি অথবা কোনো রাজনৈতিক ফায়দা লাভ করতে চেষ্টা করি যে আমরা বেশি বৈদেশিক মুদ্রা পাঠাই, সে কথাটা ঠিক না। আচ্ছা মুর্শিদ ভাই, আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, এটা বেশ মানে এখন চোখে পড়ার মতোই আর কি, যে বাংলাদেশ এবং পশ্চিম বাংলার একটা তো পার্থক্য আছেই, দুইটা আলাদা রাষ্ট্র এটা সত্যি কথা, কিন্তু ভাষাটা এক এবং সাংস্কৃতিক অনেক মানে কমন আমাদের বৈশিষ্ট্য আছে, কিন্তু সচেতনভাবে আমরা লক্ষ্য করছি যে দুইটা ভাষাকে আলাদা করার জন্য বাংলাদেশে কিছু কিছু চর্চা হয়ে থাকে, যে গদ্যের মধ্যে আঞ্চলিক ভাষার ব্যবহার, মুসলমানি শব্দের সচেতন ব্যবহার, এবং এটা করে করে এমনও বলার চেষ্টা করা হচ্ছে যে ঢাকার ভাষাটা আলাদা ইত্যাদি। তো এইটা আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন এবং এটা কতটুকু যৌক্তিক বা প্রয়োজনীয় বলে আপনি মনে করেন? দেখুন, বাংলা ভাষা যে